দুর্গাপূজার 20% বনাসর দাবি ইতিমধ্যে দেখা গেছে। দিগবৈ পাৱৈ চাহ বাগিচাত উত্তাল পরিস্থিতি দুদিন ধরে অব্যাহত আছে এই প্রতিবাদী কার্যসূচী। ভারতীয় চাহ মজদুর সংঘ মাৰ্ঘেৰিটা শাখা নেতৃত্বত এনেদৰে দেখা গৈছে দেখা গৈছে ইয়াৰ পাৱৈ চাহ বাগিচাৰ মুখ্য প্ৰৱেশ দুৱাৰৰ সন্মুখৰ এই দৃশ্য। আৰু দেখা গৈছে দুদিন ধৰি এই যি প্ৰতিবাদী কাৰ্যসূচী অব্যাহত ৰখা হৈছে ভাৰতীয় চাহ মজদুৰ সংঘ মাৰ্ঘেৰিটা শাখাৰ নেতৃত্বত। আৰু এনেদৰে পুৱাৰ ভাগৰ পৰা দেখা গৈছে ইয়াত যিহেতু আৰক্ষী প্ৰশাসন ইয়াত যিহেতু চি আৰ পি এফ বাহিনী ইয়াত মোতায়েন কৰা হৈছে আৰু ইয়াত চাহ মজদুৰ সংঘৰ নেতৃত্বত অব্যাহত থকা এই প্ৰতিবাদী কাৰ্যসূচীত শ শ শ্ৰমিক যিহেতু ইয়াত ওলাই অহা পৰিলক্ষিত হৈছে। কিন্তু প্ৰতি বৰ্ষতে দেখা গৈছে চাহ শ্ৰমিকসকলে তেওঁলোকৰ নিজৰ যি পাবলগীয়া যি প্ৰাপ্য এই যি বনাছ এই বনাছত আমি এনেদৰে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিবলগীয়া হৈছে। আমি বৰ্তমান আহি উপস্থিত আছোঁ এই প্ৰতিবাদী এই কাৰ্যসূচীৰ মাজত। আমাৰ লগত আছে নেতৃত্ব বহন কৰা প্ৰতিবাদকাৰীসকল, কি ক'ব যিহেতু প্ৰতি বৰ্ষত আপোনালোকে এনেদৰে যি বনাছৰ বাবে প্ৰতিবাদ কৰিবলগীয়া হয় আৰু এই বৰ্ষতো দেখা গৈছে যে দুৰ্গা পূজাৰ সময়ত আপোনালোকক 20% বনাছৰ দাবী কৰিছে কিন্তু আপোনালোকক 16% দিবৰ বাবে তেওঁলোকে কৰ্তৃপক্ষ বাগিচা কৰ্তৃপক্ষ যিহেতু আগবাঢ়ি আহিছে, কি ক'ব এই ক্ষেত্ৰত? চাওক, আজি পাৱৈচাহ বাগিচাত দুদিন ধৰি আমাৰ ধাৰাবাহিকভাৱে আন্দোলন চলি আছে আৰু ইয়াৰ মূল কাৰণটো হৈছে দুৰ্গা পূজাৰ সময়ত চাহ শ্ৰমিকে যি 20% বোনাছ লাভ কৰে। ইতিমধ্যে আমি জানিব পাৰিছোঁ যে প্ৰতি বছৰে আমাৰ শ্ৰমিকৰ এটা প্ৰাপ্য অধিকাৰ আছে 20% বোনাছটো দিব লাগে। কিন্তু যোৱাকালি আমাৰ পাৱৈ চাহ বাগিচাৰ পৰিচালক আৰু এছ চি এম এছৰ মাৰ্ঘেৰিটা শাখাৰ সম্পাদকৰ জৰিয়তে আমি জানিব পাৰিছোঁ যে পাৱৈ চাহ বাগিচাৰ এই বছৰ যিটো বোনাছ আছে 2023 বৰ্ষৰ যিটো পাবলগীয়া দুই ভাগত ভাগ কৰিছে। প্ৰথমতে 16, তাৰপাছত আপোনাৰ বিহুত মানে 4% দিয়া হ'ব। আৰু এই কথাটো কিন্তু আমাৰ চাহ শ্ৰমিকে মানি লোৱা নাই, যাৰ বাবে আপোনালোকে আজি দেখিব পাৰিছে যে গোটেই আমাৰ ফেক্টৰী গেটৰ সন্মুখত শ্ৰমিকসকল একত্ৰিত হৈছে, সম্পূৰ্ণ বাগিচা আজি বন্ধ দিয়া হৈছে। আৰু এই ইয়াৰ ওপৰত যদি কিবা এটা বিচাৰ কৰা নহয় আৰু যিজনে চহী কৰিছে তেওঁলোকে আহি এই ইয়াৰ সমাধান নকৰে বা 20% বোনাছ যদি দিয়াৰ ব্যৱস্থা নকৰে তেতিয়াহ'লে আমি ধাৰাবাহিকভাৱে আন্দোলন কৰি যাম, যাৰ বাবে একমাত্ৰ বাগানৰ কৰ্তৃপক্ষ বা মালিক পক্ষ দায়ী হ'ব আৰু এ চি এম এছৰ সাধাৰণ সম্পাদক হৰিনন্দ গড়ে দায়ী হ'ব। নিশ্চয় যিটো প্ৰতি বৰ্ষতে আপোনালোকে এনেদৰে প্ৰতিবাদী কৰিবলৈ বাবে সাজু হ'বলগীয়া, কিয় আপোনালোকৰ এই দাবী মানি নলয়, কি ক'ব ক্ষেত্ৰত? তাকে, এতিয়া এ চি এম এছৰ ভূমিকা প্ৰতি সময়তে আমি সন্দেহজনক পাওঁ, আমি আশ্চৰ্যজনক পাওঁ। গতিকে এইটো আমি কোনো পৰ্যায়ে মানে গ্ৰহণ কৰিবলগীয়া বিষয়ে নহয়। আমাক এক কিস্তি বোনাছ লাগে আৰু বিশেষকৈ বি চি এম এছ ভাৰতীয় চাহ মজদুৰ সংঘ মাৰ্ঘেৰিটা শাখাৰ নেতৃত্বত যি আজি প্ৰতিবাদী কাৰ্যসূচী যোৱাকালিৰ পৰাই চলি থকা হৈছে, আমি সকলোৱে শ্ৰমিকসকলে আৰু সাধাৰণ ৰাইজ তথা আটছাৰ বিষয়ভাৱে সকলো সমৰ্থন জনাইছে আৰু আমি সকলোৱে আমাৰ এটাই দাবী যে 20% বোনাছ হ'ব লাগে আৰু যিসকলে স্বাক্ষৰ কৰিছে এই চুক্তিটো মানি লৈছে তেওঁলোকে আহি শ্ৰমিকক জনাব লাগে। আমি প্ৰতি মুহূৰ্ততে পাওঁ এছ এম এছ মাৰ্ঘেৰিটা শাখাৰ সম্পাদক হৰিনন্দ গড় ডাঙৰীয়াৰ ভূমিকা মানে প্ৰতি সময়তে মানে শ্ৰমিকক প্ৰতাৰণা দিয়া আৰু পৰিচালকসকলক মানে আমি সকীয়া দিব বিচাৰিছোঁ, আপোনালোকে শ্ৰমিকসকলক সদায় আপোনালোকে মানে শোষণ কৰি থাকিব বিচাৰিছে কিন্তু এতিয়া মানি নলয়, শ্ৰমিক সজাগ হৈছে আৰু শ্ৰমিকে মানি নলয়। নিশ্চয় যিটো মহিলাসকল আছে, শ শ মহিলা ওলাই আছে, পুৰুষ ওলাই আছে, কি ক'ব ইয়াত যিটো আপোনাৰ প্ৰতিবাদ কৰিছে আজি 20% বোনাছৰ দাবী? আমাৰ বগনীয়া ভাষাত কৈ দিম, আমাৰ ইয়াত আন্দোলন এটাৰ লৈকে কৰিছি যে আমাকে সব বছৰ 20% বোনাছ দিছে আৰু দিয়ে কৰে আছেছে আৰু এইবাৰ আমাকে বলছে যে 20% নাই দিব, 12% বোনাছ দিব বোলে কৰে। তো 12% যদি আমাকে বোনাছটা দিয়ে আমাদের কোনো পক্ষে মানে আমরা কি খাবো আর কি করবো, আর এতনা বড় পূজাটা আসছে যে আমরা ছানা পোনা কি কেসা কাপড় লতা লেগ দিব আর এখন এতনা চিজ বস্তুর দাম আছে যে আমরা তো এমন বি কারেন্ট বিল গ্যাসের বিল গুলো দিয়ে দিয়ে করে আমাদের পয়সা পাতি আদায় হয়ে যাচ্ছে, আমাদের কামানি পয়সা বি নাই বাঁচছে ক টাকা, আমরা কোনো করতে নাই পারছি আর আমাদের 20% যখন কোম্পানি ইস্যু করে দিয়েছে তো হিয়া কেনে আমরাকে আমাদের দুভাগ করছে, কি বাতে দুভাগ করছে? আর কোনোদিন এরকম নাই হয়েছে যে আমাদের পাওয়াই বাগানে যে লস পড়েছে বলে করে, ওটা মানছি আমি যদি লস পড়েছে তো আমরা লস পড়ে যদি চাইছে তো ওটা আমরা মানতে পারি যে আমাদের পাওয়াই বাগানে লস পড়েছে, তো কোম্পানি আসে করে যখন যে লাভ হয়ে লাভ যখন যে হয়ে তখন আমরা কেনে নাই বলে যে আমাদের লাভ হয়েছে এবার তোরা 20% জায়গায় 22% লে 25% লে কেনে নাই বলে কেনে নাই বলে আজ লস পড়েছে বলে আমরা তো কোনো লসাই নাই কোনোদিন, আমরা 24-25 সে নিচে উঠে আমরা 60-70-120-30 কেজি পাতা দেই দেই তো আমাদের কোন বাতে লস আছে আমরাকে দেখাই দে আর আমরা কি কাম নাই করছি। হ্যাঁ, সব বাগানে ছুটি দিলে এতলা এক কা
কাল পরশু এক সালের ভিতরে যেতনাটা গরম নাই হয়ে থাকলো অতনা গরম দিনটা দিল, লেকিন আমার পাওয়াই বাগালে 8 ঘন্টা পুরো ডিউটি লেইছে, গাড়ি গাড়ি মহিলাকে লেকরে আসছে, ইয়া আনে করে মেডিকেল এমনে ফেকাই দিছে, লেকিন দাওয়াই পানির কোনো ব্যবস্থা নাই করে দিছেন, একটা ট্যাবলেট রকম ধরা দিছে আর ঘর যা বলছে। আজ কেতনা রকমের আমরাকে দুঃখিত পড়াই করে রাখেছে, আমাদের সে ফোন চুষে চুষে করে লে নিছে, আমাদের আমাদের হকটাকে ভি লুটে করে লে নিছে, তো আমরা কি করে গেলে চলবো? আজ যদি আমরা ঈশ্বর যদি আমরাকে ভালসে চলাই করে থাকতো তো আজ আমরা এই নবদে নাই আসতি। নিশ্চয় নিশ্চয় যেটা কবলে এলোক যে দুঃখিত হয়ে পড়েছে, কিয়নো সদায় যে সুখিত এই সকল যে শ্রমিক তেওঁলোকে দিন রাতে একাকার করে তিহতকে যে এই বাগিচাখনতে তেওঁলোকে নিজের কর্ম নিয়োগ করে আর তেওঁলোকে তারপর দেখা গেছে বছরে যে পাবলিক প্রাপ্য এই যে বনাস পূজার সময় বনাস, এই বনাসের বাবে তেওঁলোকে এনেদরে প্রতিবাদ করবলগা হয়, এনেদরে দেখা গেছে এই আজি পাওয়ে চাহ বাগিচার সন্মুখর দৃশ্য ইয়াত যে আরক্ষী বাহিনী মোতায়ন করা হয়েছে, কারণ তেওঁলোকে বহুত দুঃখিত হয়ে পড়েছে, কারণ যাকালির পর আজিলেক ধারাবাহিকভাবে প্রতিবাদত নামি পড়েছে এই পাওয়ে চাহ বাগিচার যে সন্মুখর প্রবেশ দৃশ্য আর ফ্যাক্টরির সন্মুখের দৃশ্য হয়েছে ইয়া, আর প্রতিবাদ নামি পড়া এই প্রতিবাদকারী সকলে যে দুদিন ধরে এই যে কাম কামসমূহ স্তব্ধ করে রাখিছে, সকল কাম কাজ স্তব্ধ করে রাখিছে, আর পাওয়ার চাহ বাগিচার সন্মুখের প্রবেশ এনেদরে প্রতিবাদী কার্যসূচী অব্যাহত রাখছে, এই যে দাবি এই দাবি পূরণ নোহার পর্যন্ত প্রতিবাদ নামিব আর অনাগত দিনত আরো জঙ্গি আন্দোলন অব্যাহত রাখব বলে যেহেতু প্রতিবাদকারী সকলে এবং জানিবলে দিছে। আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলে স্ক্যান করক এই QR কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।